হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আমি কয়েকদিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ কিছু টেকনিক্যাল ইস্যু ছিল। আর আপনারা তো জানেন যে বর্তমানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, আর যার কারণে বিদ্যুৎ ঠিকমতো থাকতেছে না, যার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। তবে আশা করা যায় এখন থেকে আপনারা নিয়মিত নতুন নতুন অফারের ভিডিও পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বলছিলাম যে আমি নেক্সটে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিটিসি এর সাতোশি মাইনিং অ্যাপ থেকে উইথড্রোটা নেবেন। তো আজকে আমি আপনাদের লাইভ উইথড্রো করে দেখাবো এবং সরাসরি পেমেন্ট প্রুফটা দেখাবো, এখান থেকে আপনারা কিভাবে উইথড্রোটা নেবেন। আর আপনারা কিন্তু অনেকে এখানে ইতিমধ্যে কাজ করা স্টার্ট করে দিয়েছেন, মাইনিং করা। আর যারা যারা এখন পর্যন্ত এখানে মাইনিং স্টার্ট করেননি বা অ্যাকাউন্টে ক্রিয়েট করেননি, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি এইখানে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা সবচেয়ে বড় ভুলটা করবেন। আর যারা যারা এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট আর্নিং অ্যাপস, আর এখান থেকে আপনারা 100% আর্নিং করতে পারবেন এবং প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন, যাতে করে আপনাদের ফিউচার ব্রাইট হয়ে যাবে। তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না, 100% এখানে কাজ করবেন। আর কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, কিভাবে কাজ স্টার্ট করবেন এবং কিভাবে মাইনিং স্পিড বাড়াবেন, আমি সমস্ত ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা এখনও অ্যাকাউন্টটা করেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আসবেন এবং অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে মাইনিং স্টার্ট করার পর থেকে আপনারা কিন্তু দুইটা জিনিস এখান থেকে আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে সরাসরি বিটিসি মানে বিটকয়েন, আর একটা হচ্ছে বিটিসি অ্যাশ মানে বিটকয়েন সাতোশি। তো এখান থেকে আপনারা বিটিসি যেটা আর্নিং করবেন এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইথড্র নিয়ে নিতে পারবেন, মানে আপনারা চাইলে এখনই উইথড্র নিয়ে নিতে পারবেন, যখন আর্নিং করবেন তখনও নিতে পারবেন। তবে বিটিসি অ্যাশ যেটা আছে মানে বিটকয়েন সাতোশি, এটা কিন্তু আপনারা এখন উইথড্র নিতে পারবেন না, মানে এটা কিন্তু এখন পর্যন্ত লিস্টেড না। তো আমি এখন যেটা দেখাবো, মানে এখানে যে আপনারা বিটিসিটা আর্নিং করতেছেন, এই যে বিটিসি, এটা আপনারা কিভাবে উইথড্র নেবেন আমি আপনাদের লাইভ উইথড্র করে দেখাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আপনারা এখানে 20,000 সাতোশি না হলেও উইথড্রটা নিতে পারবেন না, অবশ্যই আপনাদের 20,000 সাতোশি হইতে হবে। তো এখান থেকে আপনারা কিভাবে আর্নিংটা করবেন, তো এখান থেকে আর্নিং করার দুইটা স্টেপ আছে। তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনাদের রেফার করতে হবে, মানে যদি আপনারা রেফার করেন তাহলে এই যে এই পাশে মাইনিং ফ্যাক্টরি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিটিসিটা এখানে থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে সেটা কালেক্ট করে নেবেন। আরেকটা স্টেপ হচ্ছে আপনারা এই যে এখানে বিটিসি গিভওয়ে আছে এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে প্রতি সপ্তাহে কিন্তু আপনারা, সরি প্রতি সপ্তাহে না, প্রতিদিনই আপনারা যদি রেফার করেন একটা রেফারের জন্য 100 করে ভোট পাবেন আপনারা এখান থেকে। তো এই ভোটের মাধ্যমে আপনারা এখান থেকে বিটিসি আর্নিং করতে পারবেন। যেমন দেখেন, আমি যদি আপনাদের দেখাই, আমি কয়েকদিন ভোট দিছিলাম, তো কয়েকদিন ভোট দেওয়ার ফলে আমি এই যে এখানে বিটিসিগুলো আছে, আজ এই পাশে আপনারা সাতোশিগুলো দেখতে পারবেন আমি কতগুলো করে পাইছিলাম। তো এভাবেই মূলত আমার 20,000 হয়ে গেছে। এবং আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে দেখেন আমার 200 ভোট আছে, তো ভোটগুলো আমি এই আপনাদের সাথেই মানে লাইভ দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে দেবো 100 ভোট, মানে আমার 200টা ভোট আছে, এখানে দিলাম 100, এখানে দেবো 100, এই যে আমি 200টা ভোট লাইভ দিয়ে দিলাম। তো চলুন এখন মূল কাজে চলে যাওয়া যাক। তবে মূল কাজে যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা সর্বপ্রথম এই যে নিচে আপনারা দেখতে পারবেন এখানে মি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাসেট নামে অপশনটা আছে এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিটিসিএস কতগুলো আছে এবং বিটিসি কতগুলো আছে, এই যে আমার 20,717 সাতোশি আছে, যেটার ভ্যালু বর্তমানে দাঁড়াচ্ছে $6.29, এরকম একটা ভ্যালু দাঁড়াচ্ছে। তো আপাতত বিটকয়েন একটু ডাউনে আছে, যার কারণে এখানে রেটটা একটু কম, আর মানে ডলারগুলো কম শো করতেছে। তবে বিটকয়েন যখন আপ মারবে তখন কিন্তু আপনাদের এটাও আপ মারবে, কারণ এখান থেকে আপনারা সরাসরি কিন্তু সাতোশি আর্নিং করতে পারতেছেন, এখানে কিন্তু ডলার পাচ্ছেন না, সরাসরি আপনারা সাতোশি পাচ্ছেন, যার কারণে এটা কিন্তু আপ ডাউন করবেই। তো এখন আপনারা যেহেতু বিটিসি এখান থেকে উইথড্র করবেন, সো আপনারা এই যে বিটিসিতে ক্লিক করবেন। বিটিসিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ট্রান্সফার এবং উইথড্র নামে দুইটা অপশন আছে, তো আপনারা সরাসরি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটা অপশন আসবে, এখানে লেখা আছে প্লিজ সেট আপ ইউর অ্যাসেট পাসওয়ার্ড বিফোর উইথড্রো। তো এখানে আপনারা ক্লোজে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাদের মূলত
পাসওয়ার্ড সেট আপ করতে হবে, মানে আপনারা যখন এখান থেকে উইথড্র নেবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে, মানে যেটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। দেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড, এবং অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে আবার রিপিট করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন আমার পাসওয়ার্ডগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুলি। জাস্ট আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আবারও উইথড্রোতে ক্লিক করতেছি। উইথড্রোতে ক্লিক করার পরে উপরে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। দেন নিচে আপনাদের কিন্তু মিনিমাম অ্যামাউন্টটা দিয়ে দিবে, মানে 20,000 সাতোশি লাগবে। তো নিচে আবার অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে ক্রিয়েট করলেন। তো এখান থেকে মূলত আপনাদের 1,000 সাতোশির মতো ফি লাগবে, এই যে এখানে দেওয়া আছে ফি লাগবে। তো এখন আপনারা কি করবেন, আপনারা যদি সরাসরি বাইন্যান্সিতে নিতে চান সরাসরি আপনারা বাইন্যান্সে নিতে পারবেন, আপনারা চাইলে এমএক্সিতে নিতে পারবেন, আপনারা যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আপনারা যদি চান যে আপনারা ট্রাস্ট ওয়ালেটে নেবেন, আপনারা সেখানেও নিতে পারবেন। তো আমি সরাসরি এমএক্সি গ্লোবাল নিয়ে দেখাবো আপনাদের, আমি সরাসরি সেখানে নেব। তো সেখানকার অ্যাড্রেসটা সর্বপ্রথম আপনাদের কপি করে নিয়ে আসতে হবে। তো আমি চলে যাচ্ছি এমএক্সিতে। তো এমএক্সিতে আসার পরে আমি নিচে এই যে ওয়ালেটে ক্লিক করতেছি। আপনারা যদি বাইন্যান্সে যান সেখানেও সেম একটা সিস্টেম দেখতে পারবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই বাইন্যান্স অথবা এমএক্সি অথবা ট্রাস্ট ওয়ালেট এগুলো ওয়ালেট থাকতে হবে। তো আমি ওয়ালেটে ক্লিক করতেছি। ওয়ালেটে ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করতেছি। ডিপোজিটে ক্লিক করার পরে আমি এখানে এই যে বিটিসি আছে এখানে আমি সিলেক্ট করতেছি বিটিসি। যদি না থাকে দেওয়া তাহলে আপনারা উপরে সার্চ বারে বিটিসি লিখবেন, অলরেডি চলে আসবে। তো আমি বিটিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের মূলত নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো আমি বিটিসিতে ক্লিক করতেছি, মানে বিটকয়েনের নেটওয়ার্ক। দেন উপরে আমি ক্লিক করতেছি ক্লিক টু জেনারেট অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমার অ্যাড্রেসটা ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা চলে আসে অলরেডি। তো আমি এটা জাস্ট এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি। তো অ্যাড্রেসটা আমার কপি হয়ে গেছে। এখন আমি সরাসরি সেই পেজে চলে আসতেছি আবার। তো এখানে আসার পরে এই যে উপরে যে উইথড্রো অ্যাড্রেসটা আছে এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে মিনিমাম এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্টের জায়গায় আমি এই পাশে অলে ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে অল নামে একটা অপশন আছে আমি অলে ক্লিক করে দিচ্ছি। অলে ক্লিক করে দিলে সমস্ত সাতোশিগুলো চলে যাচ্ছে। দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু আগে যেই পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করলাম এখান থেকে, অ্যাসেট পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি, অ্যাড্রেস দিয়ে দিছি, সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা আবারও একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনারা বিটিসি উইথড্রোতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সব কিছু কিন্তু আবারও চলে আসে। তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের মূলত ভেরিফিকেশন করতে হবে, মানে আপনাদের যে ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলে একটা আপনাদের মেইল যাবে। তো সেখান থেকে আপনারা ভেরিফাই যে কোডটা আছে সেই কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনাদের উইথড্রোটা সাকসেসফুলি হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে সাতোশি থেকে একটা মেল চলে আসে, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাকে একটা ভেরিফাই কোড দিছে, এই কোডটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আবারও সেই পেজে চলে যাচ্ছি। এখানে আসার পরে তো জাস্ট আপনারা ইমেলটা থেকে ভেরিফিকেশন কোডটা এনে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলেই অটোমেটিক আপনাদের যে সাতোশিটা আছে বিটকয়েন সাতোশি এটা আপনাদের সেন্ড হয়ে সরাসরি আপনাদের ওয়ালেটে চলে যাবে। মানে 24 ঘন্টা পরে আপনারা চেক করবেন, 24 ঘন্টা পরে আপনাদের ওয়ালেটে অটোমেটিকলি চলে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই মূলত আপনাদের এখান থেকে উইথড্রোটা নিতে পারবেন। আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখান থেকে আপনারা কিন্তু বিটিসিটা উইথড্রো নিতে পারবেন, বাট বিটিসিএস যেটা আছে সাতোশিটা, মানে নতুন যে কয়েনটা বিটিসিএস বিটকয়েন সাতোশি, এটা কিন্তু আপনারা এখন পর্যন্ত এখান থেকে উইথড্রো নিতে পারবেন না। এটা কিন্তু আপনাদের মানে যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনারা এটা উইথড্রো নিতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।